আসসালামু আলাইকুম, নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, পেঁয়াজের খোসা দিয়ে আমরা কীভাবে তরল অর্গানিক জৈব সার এবং সামান্য পরিমাণ কীটনাশক তৈরি করব তা নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলাপ করব। আমরা যদি একটু চেষ্টা করি বন্ধুরা, এই পেঁয়াজের খোসাকে আমরা ফেলে না দিয়ে খুব দরকারি একটা অর্গানিক সার হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আমরা রান্নাঘরে আমাদের প্রতিনিয়তই পেঁয়াজের খোসা বেরোচ্ছে, আমরা একটু একটা পাত্রে জমা করে এই পেঁয়াজের খোসাকে কাজে লাগাতে পারি। এই পেঁয়াজের খোসার এত বেশি পুষ্টিগুণ রয়েছে যা জানলে আপনি আর কখনো ফেলে দিবেন না, আপনি জানলে অবাক হবেন। এই অর্গানিক সার গাছের অত্যন্ত প্রয়োজনীয় কিছু পুষ্টির চাহিদা পূরণ করে। পেঁয়াজের খোসায় রয়েছে ফসফেট বা ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, সালফার, ম্যাঙ্গানিজ, লোহা, দস্তা ইত্যাদি পুষ্টিমূল্য রয়েছে। অর্থাৎ ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টের উপাদান প্রায় পেঁয়াজের খোসায় রয়েছে। ম্যাক্সিমাম উপাদান পেঁয়াজের খোসার মধ্যে আপনি পাবেন। বন্ধুরা, পেঁয়াজের খোসায় আমরা দুটিভাবে ব্যবহার করতে পারি। একটি হচ্ছে সরাসরি গাছে গোড়ায় দিতে পারি, আরেকটি হচ্ছে লিকুইড আকারে পানির সাথে মিক্স করে আমরা দিতে পারি। তো আমি আপনাদেরকে পানির সাথে মিক্স করে কীভাবে ব্যবহার করব তা আপনাদেরকে দেখাবো। আমি 100 গ্রাম পেঁয়াজের খোসা নিয়েছি, আপনারা দেখুন, এগুলো হচ্ছে পেঁয়াজের খোসা। তো এগুলো আমি দেখুন, আমি এই পেঁয়াজের খোসাকে আমি 24 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। 24 ঘন্টা 100 গ্রামকে পেঁয়াজের খোসাকে আমি 24 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি পানির মধ্যে। আপনারা যে কোনো পানি নিলেই চলবে। পানি নিয়ে আমি 100 গ্রামকে 1 লিটার পানিতে ভিজিয়ে রেখেছি, সারা রাত ছিল, সারা দিন ছিল। তো এখন আমি এগুলি মিশ্রিত করে ফেলবো, মিশ্রিত করে আপনাদেরকে দেখাবো তো কীভাবে আমি তৈরি করব। দেখুন আপনারা, তো পেঁয়াজের খোসাকে আপনারা ছোটো ছোটো করে কেটে নেবেন। কেটে আপনারা 1 লিটার পানি দিয়ে আপনারা 1 দিন বা 2 দিন, আপনি পারলে ঠান্ডার সময় হলে 3 দিনও ভিজিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। তো তবে মনে রাখবেন, গাছে এগুলো সরাসরি আপনারা দিবেন না। গাছে এটি যেহেতু একটি র আমরা তৈরি করেছি, এই র সরাসরি আপনারা দিবেন না। এটির সাথে আপনারা পানি মিক্স করে দিবেন, আপনারা 1 লিটারে 2 লিটার পানি মিক্স করে গাছে দিবেন। তো আমি কিছুদিন আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আমি তৈরি করেছি। এই দেখুন আপনারা পেঁয়াজের খোসা। তো আমি এটি একটু ছেঁকে নিলে ভালো হয়। তো আমি এগুলো এই দেখুন পানিতে মিক্স করতেছি 2 লিটার পানিতে। তো মিক্স করে দিয়েছি, আপনারা দেখুন। তো মিক্স করে আপনারা ভালো করে পানিগুলো নাড়াচাড়া করবেন, পানিগুলো আপনারা সম্পূর্ণ মিক্স করে দিবেন। আমার মিক্স হয়ে গেছে। তো আমি মিক্স করে এখন গাছে প্রয়োগ করব। আমি গাছে কীভাবে প্রয়োগ করব আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটা টবে এভাবে প্রয়োগ করব। দেখুন, আমি এই আমার এই ভিয়েতনামি মাল্টা গাছটিতে প্রয়োগ করতেছি। আপনারা পানি মিক্স করে, আপনারা রটা দিবেন না, পানি মিক্স করে দিবেন। তো আমি আমার গাছে প্রয়োগ করতেছি, আপনারা দেখুন। তো এইভাবে আপনাদের গাছগুলোতে আপনারা প্রয়োগ করবেন। তো এটি আবার দেখবেন কিছুদিন পর এই গাছে অসংখ্য এভাবে ফুল চলে আসবে, এভাবে ফুল ফল চলে আসবে। এটি ম্যাজিকের মতো কাজ করবে। এই পেঁয়াজের খোসার যে এত গুণ, এত পুষ্টিমূল্য, ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টের ম্যাক্সিমাম উপাদান থাকায় এটিতে ফুল এবং ফল চলে আসবে, ফুল চলে আসবে আপনার, এটি ম্যাজিকের মতো কাজ করবে। এছাড়াও এটিতে সালফার রয়েছে, সালফার উপাদান থাকাতে এটি কীটনাশক হিসাবেও কাজ করবে। আপনারা গাছে যখন দিবেন এটি কীটনাশক হিসাবে কাজ করবে। তো আপনারা এটি গাছের গোড়ায় দিবেন এবং কীটনাশক হিসাবে ভালো কাজ করবে। এছাড়া ম্যাক্সিমাম পুষ্টি উপাদান এটিতে রওয়াতে এটি গাছের ফুল ফল ভালো ফুল ফল আসবে। তো আপনারা এইভাবে পেঁয়াজের খোসা আর ফেলে দিবেন না, গাছের গোড়ায় দেওয়ার জন্য জমা করে চেষ্টা করবেন, গাছের গোড়ায় দিবেন, দেখবেন ভালো ফুল ফল পাবেন। এটি একেবারে অর্গানিক জৈব সার, আপনারা গাছের গোড়ায় দিবেন, ইনশাল্লাহ ভালো ফল পাবেন। আল্লাহ হাফেজ।